আলহামদুলিল্লাহ সোফার অনেক ভালো গিয়েছে। আমরা শুরু থেকে আমরা সিলেক্ট স্ট্রাইকার যারা সবাই ভালো খেলেছে এবং আচ্ছা টুর্নামেন্টে আমরা আমরা মনে করি যে আমরা জমিয়েছি এই টুর্নামেন্টটা। তৌহিদ দিদি অবভিয়াসলি মানে অনেক একজন ভালো ভালো মানের প্লেয়ার, আমি মনে করি সে ইন্টারন্যাশনাল খেলার মতো একজন যোগ্যবান প্লেয়ার। বাট তৌহিদ দিদি আমি শুনেছি বাংলাদেশ টিমে চান্স পেয়েছে, ওর জন্য অবশ্যই শুভকামনা থাকবে। বাট ওকে জন্য যথেষ্ট পরিমাণে একটু সুযোগ দেওয়া হয়, কারণ অনেকে আমি দেখেছি বাংলাদেশ টিমে অনেক প্লেয়ার চান্স পেয়েছে বাট অল্প সময় পরে আবার বাদ পড়ে যাচ্ছে। আমার জন্য মনে হয় যে এখানে যেন তাকে একটু এখানে বেশি করে রাখা হয় এবং সুযোগ দেওয়া হয়। দেখেন তাদের টিম আপনি ভাবতে হবে যে তারা তাদের কয়টা প্লেয়ার টপ ক্লাস জায়গায় খেলতেছে, আমাদের প্লেয়ারও খেলতেছে। বাট আমাদের ছেলেরা এখান থেকে অবশ্যই আমি বলবো যে এখানে একটা প্রেশার কাজ করেছে, বাট যারা ইয়াং ছেলে আছে তারাই তো আমাদেরকে সেমিফাইনালে নিয়ে এসেছে, যেমন সাকিব রুবেল, তারা যারা ভালো খেলেছে এবং তাদের এখান থেকে শিক্ষা যে কীভাবে তারা এখান থেকে আবার কামব্যাক করবে। ঠিক আছে, সব প্লেয়ারের অবদান ছিল।